এটা আমার ফার্স্ট টাইম ক্লাবের সদস্য সদস্য এবং পাশাপাশি হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি রয়েছি একটা মেলার মধ্যে, আর এই মেলাটাতে আমি আগে কোনো দিনও আসিনি, এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম। তোমরা যদি কেউ এই মেলাটা দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও। এটা কিসের মেলা বলো তো? এটা হচ্ছে সরস্বতী সম্মেলন মেলা। সব সম্মেলন আন্দোলন ইতিহাসে শুনেছি, এখন ঠাকুরকে নিয়েও যে এসব হয় আমার জানা ছিল না। এক্স্যাক্টলি কী হয় সেটাই আমার জানা ছিল না, শুধু শুনেছি হ্যাঁ সরস্বতী সম্মেলনের মেলা হয়। তো আমাদের এখানে এই মেলাটা হচ্ছে একদিনের মেলা, তো ভালোই ভিড় হয়, তোমরা দেখতে পাচ্ছ কত লোক হয়েছে, আর মঞ্চটাও খুব সুন্দর সাজিয়েছে। তো আমরা ধীরে ধীরে মঞ্চের পেছনের দিকে এলাম, এখানে সারি সারি কত ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ। আমি ওকে জিজ্ঞেস করলাম যে ছোট ছোট ঠাকুরগুলো খুবই সুন্দর, কিন্তু এই বড় ঠাকুরের সাথে কীভাবে মানে কম্পেয়ার হবে, বড় ঠাকুর তো অবশ্যই কোনো একটা পজিশন পাবে। তখন বললো না, ছোট ঠাকুরের সাথে ছোট ঠাকুর, বড়দের সাথে বড়দের। আমি হ্যাঁ সেটাই হওয়া স্বাভাবিক। ডান্সের ক্লাস থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে এখানে একটা সম্মেলন চলছে, সরস্বতী সম্মেলন। বাট ব্যাকগ্রাউন্ডে মাইকের আওয়াজটাও আসছে, তোমরা হয়তো আমার কথা অতটা শুনতে পাবে না। দেখতে পাচ্ছ পিছনে একে একে সরস্বতী ঠাকুরগুলো সব সাজানো হচ্ছে, আর এখন প্রায় 8:30 বাজতে যায়, লাইটগুলো এখনো সেট হচ্ছে। আমার হাতেই ফুলটা কেন বা কি জন্য সেটা আমি বাড়ি গিয়ে বলছি, বাট এখানে দেখতে পাচ্ছি ভিড়টা এখন তো আস্তে আস্তে ভিড়টা হবে। আর এটা আমার ফার্স্ট টাইম সম্মেলন দেখা, বিশিষ্ট ব্যক্তিজন বিভিন্ন ভাবে, এবং আমাদের এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন, সাংবাদিক। চলো সামনে দিকে যাই। আজকে আমার দেশে আমাদের গর্ব শিল্পীরে গড়ে উঠেছে। প্রত্যেকটা ঠাকুরের সামনে মানে লাইটিংটা ছিল না, আস্তে আস্তে পুরো সামনে ঠাকুরের লাইটিংটা দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কিছুক্ষণ আগে পুরো অন্ধকার ছিল, কারণ লাইট না দিলে তো প্রত্যেকটা মানে ঠাকুরের কাজ বলো বা যে কারুকার্যগুলো স্পষ্ট বোঝা যায়। তো জাজমেন্ট কী জাজমেন্ট করবে আমি না, আমার ঠিক জানা নেই, কিন্তু আমার প্রায় সব ঠাকুর ছোটো হোক বড়ো হোক মাঝারি হোক প্রায় প্রত্যেকটা ঠাকুরই আমার খুব সুন্দর লাগছে। মানে এত বড়ো সরস্বতী ঠাকুর হয়, মানে এত বড়ো যে সরস্বতী ঠাকুর হয় আমার কোনো আইডিয়া ছিল না। মানে এগুলো আমার দেখে তো মনে হচ্ছে ওই ঠাকুরটা দেখতে পাচ্ছ তো, ওইটা দেখে আমার লিটারালি মনে হচ্ছে দুর্গা ঠাকুর, মানে এত বড়ো করে হয়। বাট হ্যাঁ, আমি ফার্স্ট টাইম এই সরস্বতী সম্মেলনে এলাম। সত্যি কিন্তু প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর ছিল, আর আমরা টুকিটুকি খাওয়া দাওয়া করলাম আর বাড়ির জন্য একটু মিষ্টি নিলাম। ঠাকুরগুলো তোমরা এক ঝলক পুরোটা দেখে নাও, আর অনেক রাতও হয়ে গেছে, আমাদের এখন বাড়ি ফিরতে হবে। তো আমরা এখন বাড়ি ফিরি, বাড়ি ফিরে কথা বলছি, তোমরা সেই ফাঁকে ঠাকুরগুলো একটু ঘুরে আবার একবার দেখে নাও। বাড়ি চলে এসেছি, আর তখন তোমাদেরকে মেলায় বলেছিলাম যে ফুলটা কে দিয়েছে, এটা আমার একটা স্টুডেন্ট দিয়েছে, আমাকে গিফট করেছে। যদি পারি একটা ফটো, ক্লাসের ফটো তোমাদেরকে দিয়ে দেবো, আর আশা করছি ও ভিডিওটা দেখবে। আমি আবার একবার বলছি মেঘনা, খুব 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 সুন্দর হয়েছে, আর কাকুকে আমার মানে প্রণাম ভালোবাসা, এবং চেষ্টা করব। আমি শুনেছি কাকুর মুখে যে তুমি খুব ইমোশনাল হয়েছে এবং তুমি খুশি হয়েছো, তো আমি চেষ্টা করবো আগামী দিনে ওকে আমার বেস্টটা দেওয়ার। আমি চাইব খুব ভালো ডান্স করুক, তো আমার যেটুকু সাধ্য আমি অবশ্যই চেষ্টা করব। আর এটা খুব সুন্দর হয়েছে, আমি এটা ফ্লাওয়ার ভাস কিনে সুন্দর করে টাঙিয়ে রাখবো। তো আজকের আমার সরস্বতী সম্মেলনের ব্লগটা এখানেই শেষ হলো। যদি ভালো লাগে তো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, খুব 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 শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগে। এখন তাহলে টাটা।